বিদায় কথাটা সত্যি অত্যন্ত কষ্টের। নগর আত্রায়ে এসএসসি পরীক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায়, কবির এই ভাষাকে বুকে ধারণ করে নগর আত্রায় কল কাকলি কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান 2024 বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ মাজিদুর রহমান মাজেদ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আসাদুর রহমান আসাদ। এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ খুশবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার আত্রাই প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল আলম ফিন্টু প্রমুখ। বিদায় বক্তব্য পাঠ করে বিদায়ী ছাত্র মোহাম্মদ সাদমান সুবন রাপি। নবীন ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন নবম শ্রেণীর ছাত্র সিনথিয়া খাতুন। অধ্যক্ষ মোহাম্মদ মাজিদুর রহমান মাজেদ বলেন, এবার 2024 সালে অত্র বিদ্যালয় থেকে 137 জন ছাত্রছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করছে। তিনি তাদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। মঞ্চ উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত সভাপতি, অধ্যক্ষ মহোদয় স্যার এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, আমার স্নেহের ছোট ভাই বোন এবং আমার সহপাঠী, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। দেখতে দেখতে 12টি বছর অতিক্রম করলাম এই বিদ্যালয়ে নামক পরিবারে। 12 বছর আগে পরিবারের সাথে মনের আত্মার এই বন্ধন গঠন শুরু হয়েছিল। রাসায়নিক বন্ধন গঠনে শক্তি নির্গত হওয়ার মতো 12 বছর ধরে আত্মার বন্ধন গঠনে আমরা পেয়েছি আনন্দ নামক সেই শক্তি। আজ বিদায়, বিদায় কথাটা সত্যি অত্যন্ত কষ্টের। তারপর কথা হচ্ছে যে তোমাদের উন্নতির জন্য, তোমাদের ভালোর জন্য তোমাদেরকে আজ বিদায় নিতে হচ্ছে। আজ এখান থেকে তোমরা যাবে, তোমাদের সামনে আর কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা, পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করবে এটা আশা করি। আমরা বিদায়ী ছাত্রছাত্রীদের অনুষ্ঠানটা আলাদা পর্বে এর পরে করব। তাহলে আমরা যারা মেধাবী ছাত্র আছে তাদের বৃত্তির যে টাকা এবং ক্রেস্ট আছে এটা আমরা আগে দিয়ে দেব। কলেজের যে বিদায় অনুষ্ঠান এবং নববরণ অনুষ্ঠান, এটা হলো বিদায় এবং বরণ, এই অনুষ্ঠান